হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুমাত মিয়া। আজকে আমরা যে ভিডিওটা আজকে আমরা বানাতে চলেছি সেটি হচ্ছে এসকিউএল সার্ভার কিভাবে আমরা একটি টেবিল তৈরি করব। তো এটার জন্য প্রথমে আমাদেরকে কিছু কোড লিখতে হবে। আমরা লিখব ক্রিয়েট ক্রিয়েট টেবিল এবং টেবিলের একটা নাম দেব, আমার নাম দেব এমপ্লয়ি। এরপর কোনো একটা টেবিল তৈরি করতে গেলে আমাদেরকে জিনিসটা লিখতে হবে, আমাকে দুইটা প্রথম বন্ধনী দিতে হবে এবং লাস্টের বন্ধনীতে আমাকে একটা সেমিকোলন ইউজ করতে হবে। এর মাঝখানে আমাকে কিছু জিনিস লিখতে হবে, যে জিনিসগুলো হচ্ছে যে জিনিসটা আমাকে এখানে লিখতে হবে সেটা হলো, আমরা সেমিকোলনটাকে উঠিয়ে দিলাম আর লাস্ট দিকে এটাকে আমরা দেবো। এখন আমাদের কিছু কলাম লিখতে হবে, যেমন কিছু ফিল্ড লিখতে হবে, যে এমপ্লয়ি নামে যদি আমি একটা টেবিল তৈরি করি তার ভিতরে কি কি ফিল্ড থাকতে পারে। তাহলে থাকতে পারে এমপ্লয়ির একটা আইডি থাকতে পারে, হ্যাঁ, তার একটি ডেটা টাইপ আমরা এখানে দিয়ে দিলাম। যখন একাধিক ফিল্ড থাকবে, যখন একাধিক আমার টেবিলের ভিতরে একাধিক যখন কলাম থাকবে, তখন সেই কলামগুলোর নামগুলো যখন আমরা দিব একাধিক কলামের ক্ষেত্রে আমরা কমা ইউজ করব, এবং লাস্টের যে কলামটা থাকবে সেখানে আমরা কোনো কমা ইউজ করব না, এবং প্রত্যেকটি কলামের সাথে আমাদেরকে যে ডেটা টাইপ আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। এরপর আমরা এখানে ইউজ করব ভার্কের, আমরা এখানে দিলাম লেন্থ, আমরা দিয়ে দিলাম 50। এরপর আমরা এখানে লিখব আইডি নেম লেখা পর কি জিনিসটা আসবে সেকশন। আচ্ছা, আমরা সেকশনটা দিলাম সেকশনটা আমরা দিলাম তারপরে আমরা হচ্ছে ডিপার্টমেন্ট কথাটা লিখলাম, ডিপার্টমেন্ট ওভার করে দিলাম, লেন আমরা 50 দিলাম, 50, 40, 30 যেমন খুশি দিতে পারেন, অপশন নাই। কিন্তু আমরা যখন আইডি করলাম, হ্যাঁ, এই আইডি এখানেও আমাদের চলবে, সমস্যা নাই। এর পরবর্তীতে আমরা কি করব, এর পরবর্তীতে আমরা যে কাজটা করব, আইডি নাম সেকশন ডিপার্টমেন্ট দেওয়ার পর আমরা লিখবো এখানে অ্যাড্রেস, লিখবো অ্যাড্রেসটা, তো আমরা এখানে ভার্কের ইউজ করবো, 50 ইউজ করলাম, অ্যাড্রেস ভার কে ইউজ করার পর আমরা এখানে কি ইউজ করব, আমরা এখানে মোবাইল নো ইউজ করতে পারি, এটা আমরা এখানে 50 দিলাম। আমরা যদি ইন্টিজারের এখানে যদি একটা লেন্থ আমরা দিয়ে দিই, না আমরা ইন্টিজারের এখানে আমাদের আসলে লেন্থ ইউজ করার দরকার নেই, কিন্তু আমরা আসলে এক একটা এনভায়রনমেন্টে এক এক রকম হয়। আমরা যদি গ্রাফিক্যালি একটা টেবিল তৈরি করি অটোমেটিক সেখানে ফোর চলে আসে, কিন্তু এখানে কনসোলে নিতে, তো যাই হোক, সবকিছু লেখার পর আমাদের প্রত্যেকটা কলাম ও তাদের ডেটা টাইপ এবং লেন্থ সহকারে আমরা উল্লেখ করে দিয়েছি, এবং লাস্টের যখন আসবে তখন আমরা একটা সেমিকোলন ব্যবহার করবো। এবং আমরা যদি আসলে এখানে যদি আমরা ডেটা টাইপ না দিই তাহলে কিন্তু দেখেন এখানে এরর চলে আসবে। সুতরাং আমাদের এখানে ডেটা টাইপ ইউজ করতে হবে, সেই সাথে এর একটা লেন্থ আমাদেরকে এখানে দিতে হবে। আমরা যদি লেন্থ ইউজ না করি তাহলে কোনো সমস্যা হওয়ার কথা? আমরা যদি এখানে কোনো লেন্থ না দিই, লেন্থ না দিলে আমাদের এখানে একটা সমস্যা হবে না, কিন্তু আমরা একটা লেন্থ দিয়ে দিই, যেহেতু গ্রাফিক্যালি করলে অটোমেটিক চলে আসে। কিন্তু ইন্টিজারের কথাটা হচ্ছে আলাদা, এটা গ্রাফিক্যালি যখন আপনি তৈরি করবেন তখন হচ্ছে এই লেন্থটা অটোমেটিক চলে আসবে, এখন দিলে নেবে না। তো এখন যদি আমি এটাকে এক্সিকিউট করি তাহলে কি হয় আমরা দেখি, আইডি নেম সেকশন ডিপার্টমেন্ট অ্যাড্রেস মোবাইল নাম্বার, ওকে, আমরা বড় হাতের ডিটা দিয়ে দিই। এখন যদি এক্সিকিউট করি কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি, যদি এটাকে দেখতে চাই তাহলে আমাদের এখান থেকে পাবে, আমরা এটাকে কমেন্ট করি,
যদি কমেন্ট না করি একই জিনিস বারবার এক্সিকিউট হবে এবং এরর দেখাবে। সিলেক্ট স্টার ফ্রম টেবিল, টেবিল হচ্ছে আমরা আপনারা দেখেন এখানে এখানে কি এররটা আসছে এটা বড় কথা না, কিন্তু আমাদের কিন্তু এক্সিকিউট হচ্ছে। এখানে যেমন আমরা লিখেছিলাম আইডি নেম সেকশন ডিপার্টমেন্ট, আইডি নেম সেকশন ডিপার্টমেন্ট, অ্যাড্রেস মোবাইল নাম্বার, অ্যাড্রেস মোবাইল নাম্বার, এখানে কিন্তু সব চলে আসছে। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অপেক্ষা অপেক্ষা করতে বলা হচ্ছে। আমরা পরবর্তী ভিডিও অবশ্যই খুব শীঘ্র নিয়ে আসবো ইনশাল্লাহ।